হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সব সময় মতো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আপনাদেরকে অনলাইন থেকে কিভাবে এনআইডি কার্ড বের করবেন, সবচেয়ে গোপন টিপস আপনাদেরকে দেখাবে ভিডিওতে। 2021 সালের পরে যারা ভোটার হয়েছে নতুন, 2-4-5-6 মাস আগে, এই এনআইডি কার্ডগুলো আপনার অনলাইন থেকে কিভাবে বের করবেন সহজভাবে, এটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সব সময় মতো নতুন নতুন ভিডিও পেতে। কিন্তু আগে এনআইডি কার্ডের স্লিপটা আর এখনকার বর্তমানে এনআইডি কার্ডের স্লিপটা কিন্তু অনেকটা ডিফারেন্স। কারণ আগের এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার ছিল 8 সংখ্যার, এখন এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বার কিন্তু 8 সংখ্যার সাথে কিন্তু আরও কিছু সংখ্যা যোগ আছে। এগুলা কিন্তু অনেকেই জানে না, যার জন্য এনআইডি কার্ড অনলাইন থেকে অনেকেই বের করতে পারে না। তাই আমি আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কীভাবে অনলাইন থেকে নতুন 2021 সালের ভোটার এনআইডি কার্ড কীভাবে বের করবেন। তাই আমরা যাব ক্রোমে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে কম্পিউটার থেকে। ক্রোম ব্রাউজার ওপেন করার বন্ধুরা আপনার এখানে লিখবেন এনআইডি কার্ড, এনআইডি ডাউনলোড, এনআইডি কার্ড ডাউনলোড লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে আছে ভোটার তথ্য, ভোটার তথ্যতে আপনার ক্লিক করবেন। ভোটার তথ্য তো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, হোম, নতুন নিবন্ধন, রেজিস্ট্রেশন, লগইন, সাধারণ জিজ্ঞাসা, ডাউনলোড, অন্যান্য তথ্য। যে আমরা অনলাইন থেকে নতুন পদ্ধতিতে যে অনলাইনে ভোটার আইডি কার্ডটা বের করবো, ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, আমাদের যেতে হবে লগইনে। লগইনে যাওয়ার পরে এখানে লেখা আছে লগ ইন করুন, লগইনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন করুন, আবেদন করুন, আমরা রেজিস্ট্রেশন করবো। ওই ক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে এখানে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশন ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, হোম অ্যাকাউন্ট রেজিস্ট্রেটার, এখানে ক্লিক করার পর এখানে আছে জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার। আমরা এখানে কাজটা করব, এখানে আমরা জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বারটা এখানে লিখব। কিন্তু আগের যে ফর্ম নাম্বারটা ছিল 8 সংখ্যার, এখন নতুন যারা 2021 সালে যারা ভোটার হয়েছে তাদেরটা কিছু একটা পরিবর্তন আছে, এটা হলো আসল বিষয়। কারণ অনেকেই আমরা জানি না, যার জন্য এই নতুন সংখ্যাগুলো গেলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডগুলো বের করা যায় না বন্ধুরা। আমরা যে ভুলগুলো সবাই করি আগের সিস্টেমে, যেমন আগের 2019-20 সালে যে ভোটার হয়েছে তাদের স্লিপের মতো আমরা যেমন এখানে স্লিপ নাম্বার দেই 111-3120-5109, তারপর আমরা জন্ম সাল বসাই 1-1-2002 দেওয়ার পরে যেমন আমরা ক্যাপচার বসাই SM5YK, এখানে ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচারটা দেওয়ার পর আমরা যখন সাবমিট করি তখন কিছু আসে না, এখানে লেখা ওঠে অনলাইন ফর্ম এবং জন্ম তারিখ ভুল দিয়েছেন। এটার কারণ হলো এখন নতুন নিয়মে 2021 সালে যারা ভোটার হয়েছে এটা সিস্টেমটা কিন্তু একটু চেঞ্জ, আলাদা। কিন্তু আগের সিস্টেমে 2019-20 যারা ভোটার হয়েছে তাদের কিন্তু ফর্ম নাম্বার, 8 সংখ্যার ফর্ম নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু জন্মসাল আর ক্যাপচারটা দিলে কিন্তু অটোমেটিক তার অ্যাড্রেসে নিয়ে আসতো, কিন্তু এখানে আসে না। কারণ এর আগে একটা সিরিয়াল নাম্বার দেওয়ার আগে এখানে লিখতে হবে, বড়তর অক্ষর লেখা আছে NIDFN, এইগুলো অক্ষরগুলো এখানে লিখতে হবে NIDFN। দেওয়ার পরে আপনার সিরিয়াল নাম্বারগুলো দিতে হবে, দেওয়ার পরে আপনি এখানে জন্মসাল দিবেন, দেওয়ার পরে আপনার ক্যাপচারটা অবশ্যই বসাতে হবে সঠিকভাবে, তারপরে আছে বাতিল বা সাবমিট, সাবমিট করতে হবে। সাবমিটের পর পর আমাদের পরবর্তী যে ধাপটা, ধাপে নিয়ে আসবো। আনার পরে বন্ধুরা এখানে লেখা আছে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা, আপনি কোথায় ভোটার হয়েছেন। অনেকের বাড়ি যেমন জামালপুর, ভোটার নারায়ণগঞ্জ, তখন দিতে হয় দুইটা ঠিকানা, একটা হলো স্থায়ী ঠিকানা জামালপুর আর বর্তমান ঠিকানা হলো নারায়ণগঞ্জ, এরকম। কিন্তু অনেকে আছে স্থায়ী অস্থায়ী দুটো একই ঠিকানা, ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এমনি ভোটার হয়েছে জামালপুর আর বিভাগ হলো ঢাকা, জামালপুর বিভাগ হলো ঢাকা, জেলা হলো জামালপুর, তাই এখানে আপনারা দিবেন জামালপুর। আর থানা হলো উপজেলা, মানে থানা, থানা হলো মেলান্দ। আর স্থায়ী ঠিকানা, এটা হলো বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দুটো একই, তাই ওই ক্ষেত্রে আমাদের বর্তমান ঠিকানা ওইটা দিতে হবে, স্থায়ী ঠিকানা একটাই দিতে হবে জামালপুর।
এখানে দিবেন জামালপুর, তারপর দিবেন এখানে মেলন্দ, মেলন্দহ। দেওয়ার পর এখানে লেখা আছে বাতিল বা সাবমিট। আমি কি করব পরবর্তী ধাপে যখন যাব, ওই ক্ষেত্রে আমাদের দিতে হবে পরবর্তী। দেওয়ার পর বন্ধুরা এরকম একটা অপশন আসবো, হোম অ্যাকাউন্ট রেজিস্টার, তারপরে লেখা আছে মোবাইল নাম্বার। আর নতুন যারা ভোটার হয় অবশ্যই তাদের একটা যখন ফর্ম ফিল আপ করা হয় তখন একটা ফোন নাম্বার দেওয়া হয়। এই ফোন নাম্বারের কাজটা হলো আপনি যখন অনলাইন থেকে কার্ডটা বের করবেন তখন এই নাম্বার একটা ভেরিফাই কোড যাবে, কোডটা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য কোডটা আমাদের ব্যবহার করতে হবে, 6 সংখ্যার কোডটা। এখন আছে বাদটা পাঠান মোবাইল নাম্বার। অনেক ক্ষেত্রে দেওয়া যায় যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারটা অনেক সময় কাছে থাকে না বা হারায় যায়, ওই ক্ষেত্রে আপনার নতুন একটা নাম্বার দিয়ে পিন কোডটা যে ভেরিফিকেশন কোডটা পাঠানো যায়, ওই ক্ষেত্রে আমাদের যদি ওইটা থাকে তাহলে দিতে হবে বার্তা পাঠান, তাহলে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে 6 সংখ্যা। যদি ওটা না থাকে ওই ক্ষেত্রে মোবাইল পরিবর্তন, আমরা এখানে মোবাইল পরিবর্তনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বর্তমান একটা নাম্বার দেব, মানে আপনার ফোন নাম্বারটা বলেন যেটা আমার সাথে আছে 01 8 22 47 42 47 এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার বার্তা পাঠান। এখানে বার্তা পাঠানোর পর এই নাম্বার একটা ফোন কোড নাম্বার যাবে, দেওয়ার পরে আপনার এখানে টাইম থাকবে বন্ধুরা 1 মিনিট 59 সেকেন্ড, এই টাইমের ভিতরে কোড নাম্বারটা এখানে বসাতে হবে। আপনার ফোনে একটা কোড নাম্বার গেছে? বলেন কোড নাম্বারটা, 6 সংখ্যার কোড নাম্বারটা বলেন। 20 20 13 13 50 50। দেওয়ার পর বন্ধুরা এখানে লিখতে হবে, এখানে আছে বাতিল বা বহাল। এখানে আমরা পরবর্তী ধাপে যখন যাবো ওই ক্ষেত্রে আমাদের যেতে হবে বহাল। বহালে যাওয়ার পর এখানে লেখা আছে প্রক্রিয়া শেষ করতে হলে আপনার মোবাইল এনআইডি অ্যাপস ইনস্টল করুন এবং কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপে আসুন। যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনার পরবর্তী ধাপে নেওয়া যাবে। এখানে আছে জুম করুন, এই যে জুম এলাকা আমাদের বারকোড, এই বারকোড আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে এটা স্ক্যান করতে হবে। বন্ধুরা এই এনআইডি অ্যাপসটা জুম করুন, এইটারে আপনারা জুম করে নেবেন বোঝার জন্য। তারপর আপনারা মোবাইল থেকে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এনআইডি অ্যাপসটা ইনস্টল করার পর বন্ধুরা এটাকে আপনারা জুম করে নেবেন, এটাকে আপনি অ্যাপসের মাধ্যমে এটার স্ক্যান বারকোডটা স্ক্যানিং করে নেবেন। বারকোডটা স্ক্যানিং করার পরে আপনারা যেই ব্যক্তি এনআইডি কার্ডটা ওই ব্যক্তির আপনারা স্ক্যান করবেন। এদিকে আসেন ভাই, স্ক্যান করতে হলে এরকম সবুজ আসবে, সবুজ আসার পরে আপনি মাথাটা আস্তে আস্তে ডানে ঘুরান ভাই, হ্যাঁ আস্তে আস্তে বামে নেন নেন, তারপরে এরকম লাগবে প্লিজ ওকে অ্যাকাউন্ট। এই অ্যাপসটা আপনার দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই যে আপনার কার্ডটা অপশন আছে, এখানে আছে এরিয়া যান পাসওয়ার্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বারকোডটা দেওয়ার পরে, এটা ওকে হওয়ার পরে ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা এসে পড়ছে মোহাম্মদ নুরুল ইসলাম। তারপরে এখানে যে বিষয়টা আপনার কাজ করতে হবে, এখানে লেখা আছে এরিয়া যান পাসওয়ার্ড দিন। আপনি যদি এরিয়া যান বা আপনার এটা আপনার ব্যক্তিগতভাবে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, নেক্সট টাইমে যদি এটা আপনি লগ ইন করতে চান ওই পাসওয়ার্ডটা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনার কিন্তু বের করতে হবে। আপনি যদি পাসওয়ার্ড ইউজার নেম ভুলে যান তার নেক্সট টাইমে আর বের করা যাবে না। ওই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিলাম না, আমরা এড়িয়ে গেলাম। এড়িয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে লেখা আছে প্রোফাইল ইস্যু ডাউনলোড, হ্যাঁ আমরা এখানে ডাউনলোড করে নেব। ডাউনলোড করতে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পর বন্ধুরা এরকম ডাউনলোড অপশনে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে সব কিছু ডিটেলস আছে, এর কোথায় ভোটার হয়েছে কোথায় ডিটেলস সব কিছু এখানে আছে। এভাবে আপনারা নতুন যারা ভোটার হয়েছেন 2021 সালে এভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডটা নতুন নিয়মে বের করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু স্থান করে দেবেন, বিনিময়ে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে।